আহামরি আহামরি, নাম আমার নরহরি, চিথায় যত দুষ্টু আছে আমার ভয়ে থরহরি। ও মা মা, আমার আর বাড়িতে থাকতে ভালো লাগে না, চলো না কোথাও একটু ঘুরে আসি। না রে বাবা না, দিনকাল ভালো নয়, ঘরে বাইরে কত সব বিপদ, দুষ্টু শিয়ালটা কদিন ধরেই ধারে কাছে ঘুরে বেড়াচ্ছে। তা ঘুরুক গিয়ে, আমি কি ভয় পাই দুষ্টু শিয়ালকে? আসুক না, ঠিক বুদ্ধি করে ওকে জব্দ করব। সেটাই তো ভয় আমার, যা দুষ্টু তুই, কখন কি করে বসিস তার ঠিক আছে? তুমি এত চিন্তা করো না মা, আমি এখন সেই ছোট্টটি আর নেই, অনেক বড় হয়েছি আমি। আচ্ছা বাবা আচ্ছা, আমার ঘাট হয়েছে। চলো মা, আমরা একটু মামা বাড়ি থেকে ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি কিন্তু। সেই তোরে, কতদিন বাড়ি যাইনি, বাবা মা ভাই বোন সব কেমন আছে কে জানে। তাহলে চলো কালই যাই মামা বাড়ি। বাড়ি তো আমার বেশ দূর, একটা বড় জঙ্গল পার হয়ে যেতে হবে, একটা নদীও পার হতে হবে, খুব পরিশ্রমের পথ। তাতে কি, মামা বাড়ি তো যাওয়া হবে, চলো সব গুছিয়ে নে, কাল সকালেই রওনা দেব। আমার যে কি আনন্দ হচ্ছে মা, তা কি বলবো, কতদিন পরে মামা বাড়ি যাব। হ্যাঁ রে, আমারও খুব আনন্দ হচ্ছে, অনেকদিন পরে বাপের বাড়ি যাচ্ছি তো। মামা বাড়ির সবাই তোমাকে চিনতে পারবে তো? চিনবে না কি রে, মা বাবা কখনো সন্তানকে ভুলতে পারে? কিন্তু আমাকে তো চিনবে না যদি ঢুকতে না দেয়। হ্যাঁ তাই তো, কি হবে তাহলে? খুব মজা হবে, মামা বাড়িতে ভারী মজা, ভয় ডর নাই। নদীটা তো পার হতে হবে, নৌকাটাও নেই দেখছি। কেন, সাঁতার কেটে পার হয়ে যাব? না না, সর্বনাশ হয়ে যাবে, এই নদীতে জানিস না একটা বড় কুমির আছে, নদীতে নামলেই খপ করে ধরবে। তাহলে কি করবে মা? সেটাই তো ভাবছি রে। কোনো চিন্তা নেই, ওই সামনের ঝোপটায় কচ্ছপ দাদু থাকে। কচ্ছপ দাদু? হ্যাঁ তো, 300 বছর বয়স, আমাকে খুব ভালোবাসে। তা তোকে চিনলো কি করে? চিনবে না, কতবার সার দাদার সাথে ঘাস খেতে নদীর পাড়ে এসেছিলাম, কি জানি কি হয়েছিল, ওই কচ্ছপ দাদু উল্টে গিয়ে কিছুতেই সোজা হতে পারছিল না, হয়তো মরেই যেত। তখন আমরা দুজন মিলে অনেক কষ্টে কচ্ছপ দাদুকে সোজা করে দিয়েছিলাম, খুব খুশি হয়েছিল, আমাদের দুজনকে কত কিছু খাইয়েছিল। সে তো খুব ভালো কথা, আমাকে বলিস নি কেন? একদম ভুলে গিয়েছিলাম, ওই তো কচ্ছপ দাদু। ও দাদু, দাদু ভালো আছো? নরহরি তো ভালো আছিস তো বাবা, সঙ্গে কে মা বুঝি? হ্যাঁ দাদু, আমার মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ বেশ ভালো আছি, সেবারে যা বিপদে পড়েছিলাম ভাগ্যিস তোরা ছিলিস। তা বাপু, দুজনে যাচ্ছিস কোথা? মামা বাড়ি যাচ্ছি গো দাদু, নদীর ওই পারে। তা বেশ, আমিও ওই পারে যাব, কুটুম বাড়িতে, চল তোদেরও সাথে নিয়ে যাই। সে তো বেশ ভালোই হবে, না হলে কুমিরের ভয় পাচ্ছিলাম। তোমরা দুজনে আমার পিঠে চড়ে দাঁড়াও, আমি তোমাদের ওপারে নিয়ে যাচ্ছি। চলো দাদু। কি সুন্দর সাঁতার কাটছো তুমি দাদু, আমাদের পিঠে নিতে কষ্ট হচ্ছে না তো? কষ্ট হবে কেন, জলে নামলে ওজন তো অনেক কমেই যায়। ওই দেখো মা, দুষ্টু কুমিরটা ঘুরে বেড়াচ্ছে।
হ্যাঁ তাই তো, এদিকেই তো আসছে মনে হচ্ছে, কি হবে এখন? না না ভয় পেও না, আমার পিঠে থাকলে কোনো ভয় নেই। তাহলে আর চিন্তা কি, আমি একটু জিভ ভেঙে দেব নাকি কুমিরটাকে? এই দুষ্টু কুমির, চা ভাগ এখান থেকে। ওরে বেটা পুচকে ছাগল, আমাকে ভেঙানো হচ্ছে, কচ্ছপ খুঁড়ো আছে তাই আজ বেঁচে গেলি, ফেরার দিন দেখি কি করে বাঁচিস আমার থেকে। কি যে করিস নরহরি, খামোকা কুমিরটাকে রাগিয়ে দিলি, ফেরার সময় তো ভারী মুশকিলই হবে। আমি তো কালই ফিরে আসব, তোমরাও চাইলে আমার সাথেই ফিরতে পারো। অনেকদিন পর যাচ্ছি বাপের বাড়িতে, তাই কিছুদিন থেকে আসব। আচ্ছা সে ভালো, আমি এখন চলি, তোমরা সাবধানে যেও। শুনেছি লেজকাটা বাঘটা এখন এই জঙ্গলেই আছে। ওমা, লেজকাটা বাঘ তো আমাদের বাঘ মামা, বাঘ মামার সাথে দেখা হলে তো খুব ভালোই হবে। আরে থাম থাম বলিস কি রে, বাঘ এলে তো সর্বনাশ হবে, আর আস্ত রাখবে না আমাদের। না গো মা না, বাঘ মামা আমাকে খুব ভালোবাসে, কতবার আমি বাঘ মামার সাথে এদিক ওদিক ঘুরেছি। এই আমাকে না জানিয়ে তুই আর কত কাণ্ড করেছিস বলতো, শুনে আমার বুক কাঁপছে। নাম আমার নরহরি, দেখতে নৈকো আহামরি, মাথায় আমার বুদ্ধি ভারী, ভেবে চিনতে কাজ করি, নৈকো মোটিয়ারি, যাচ্ছি এখন মামা বাড়ি। ওই দেখ তোর মামা বাড়ি দেখা যাচ্ছে। কোথায় মা কোথায়? ওই যে মাঠের পাশে যে ছোপটা দেখা যাচ্ছে, তার পেছনের একটা বড় গুহা, সেখানেই আমার বাপের বাড়ি। চলো চলো মা, তাড়াতাড়ি যাই, মামা বাড়ি ভারী মজা, যা চাই তাই পাই। বা আমার দাদু ভাই তো অনেক বড় হয়ে গিয়েছে। দুষ্টুও হয়েছে খুব, সুযোগ পেলেই এদিক ওদিক ঘুরে বেড়ায়। কি করবো দাদু, মা তো সকালেই খাবার আনতে বেরিয়ে যায়, আমার সারাদিন একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। সে তো ঠিক কথা, তবে দাদু ভাই এখানে কিন্তু একটা বড় ভাল্লুক কদিন ধরেই ঘুরে বেড়াচ্ছে, একটু সাবধানে থাকবে কিন্তু। ভাল্লুকটাকে তাড়ানো যায় না দাদু? তাড়াতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমরা তো ভাল্লুকের সাথে বলে পারবো না। প্রথমে ভেবেছিলাম নিজের থেকেই চলে যাবে, কিন্তু বেশ কয়েকদিন হয়ে গেল যাচ্ছে না কিছুতে। ভাল্লুক তো গভীর জঙ্গলে থাকে, এখানে আসে কেন? কি আর বলবো, আমাদের গুহার পাশেই তো আমবাগান, সেই আমবাগানে অনেক মৌচাক, ভালুকটা ওই মধু খেতেই আসে, তারপর এদিক ওদিক ঘুরে বেড়ায়। আমরা তো ভয় ভয় থাকি, সামনে পড়ে গেলে কি হবে কে জানে। একটা বাঘ শুনেছি নদীর ওপারের জঙ্গল থেকে এসেছে। বাঘ হলে কি হবে, তার তো শুনেছি লেজ কাটা, লেজ কাটা বাঘ। কি হলো দাদু ভাই, হাসছ কেন? হাসবে না, সেই লেজকাটা বাঘের সাথে নাকি তোমার এই নাতির ভারী ভাব, তাকে আবার মামা বলে ডাকে। হ্যাঁ তো, বাঘ মামা লেজকাটা বলে, বাঘ মামার খুব দুঃখ, গায়ে কত জোর, আমাদের জঙ্গলে তো সিংহ নেই, তাই বাঘ মামাই রাজা, কিন্তু সবাই পিছনে বলে লেজকাটা বাঘ। আর জানো তো দিদু,
বাঘ মামার মনটা খুব ভালো, বুদ্ধিতেও খুব সরল সিধে। সবাই ঘুমোচ্ছে এখন, যাই এবারে একবার জঙ্গলে যাই, দেখি বাঘ মামা দেখা পাই নাকি। জঙ্গলের ভেতরে হাঁটতে কিন্তু গা বেশ ছমছম করছে, ওই দুষ্টু ভাল্লুকটা আবার এসে পড়বে না তো? একা একা রাত্রে জঙ্গলে আসাটা কি ঠিক হলো? সে যাক, এসেই যখন পড়েছি তখন আর বেশি ভেবে লাভ নেই। বাঘ মামা যে কোথায় গেল? ওই তো গাছের তলায়, কি যেন মনে হচ্ছে, এই তো বাঘ মামাই মনে হচ্ছে, আবার অন্য কোনো বাঘ নয় তো? তাহলে তো আর রক্ষে নেই। না, লেজটা সাবধানে দেখতে হবে। হ্যাঁ, লেজ কাটা, মানে আমাদের বাঘ মামা। বাঘ মামা, ও বাঘ মামা, শুনছো? কে এমন মধুর কণ্ঠে আমাকে ডাকে? বাঘ মামা, ও বাঘ মামা, শুনছো? এ আমার কোন প্রিয় ভাগ্নে, সঙ্গে যখন নিশ্চয়ই ভাগ্নে মদন। চোখ খোলো বাঘ মামা, চোখ খোলো, দেখো আমি নরহরি। নরহরি মানে সেই উচকে ছাগল ছানা, কিন্তু সেখানে কি করে আসবে? না না, আমি ভুল শুনছি। না না, ভুল নয়, তুমি ঠিকই শুনছো বাঘ মামা, আমি নরহরি গো। ওমা, তাই তো, এ তো নরহরি। মরি মরি, কি যে ভালো লাগছে আমার, কি ভালো কি ভালো। এই জঙ্গলে কি করছো বাঘ মামা? তুমি তো আমাদের জঙ্গলের রাজা। দুঃখের কথা আর কি বলবো নরহরি, রাজা তো বটে, কিন্তু মানে কে? সবাই পেছনে বলে ল্যাচে কাটা বাঘ, ভারী লজ্জা হয় আমার, তাই মনের দুঃখে বনে গেলাম, মানে এই বনে এলাম, ভাবছি সাধু হয়ে যাব। তুমি এত দুঃখ করো না বাঘ মামা, আমি তো আছি, মুচি দাদার সাথে আমার খুব চেনাশোনা আছে, আমি সুন্দর দেখে একটা চামড়ার লেজ বানিয়ে দেব তোমার জন্য। ও মা, তোর পুচকে মাথায় এত বুদ্ধি, কিন্তু লেজটা নিয়ে আমি কি করব, হাতে ধরে থাকবো? না না, তোমার যে কাটা লেজ আছে তার সাথে সুন্দর করে সেলাই করে দেবে মুচি দাদা, তুমি তখন ইচ্ছা মতো লেজ নাড়াতে পারবে। আর কেউ আমাকে লেজ কাটা বাঘও বলতে পারবে না। কি ভালো রে তুই নরহরি, কি ভালো কি ভালো, আনন্দেতে তোকে খেয়েই ফেলতে ইচ্ছা করছে। কি যে বলো বাঘ মামা, তুমি আমাকে খেয়ে ফেলবে? না রে না, সে কি কখনো হয়, তোকে আমি এত ভালোবাসি, কি ভালো কি ভালো। কিন্তু অন্য কোনো জানোয়ার যদি আমাকে খেতে চায় তখন? বটে, তার এত আস্পর্ধা, আমি হলাম বাঘ, আমি থাকতে কে তোকে খাবে শুনি? আছে আছে একজন ভাল্লুক, তাকে তাড়াতেই হবে। ও এই কথা, চল দেখি কোথায় তোর ভাল্লুক, এমন ব্যবস্থা করব যাতে এমুখো না হয়। চলো তাহলে আমার সাথে। সর্বনাশ, একটা বাঘ আসছে মনে হচ্ছে। তাই তো, কি হবে এখন, এক ভাল্লুকের উপদ্রবে অস্থির, এবারে আবার বাঘ এসে ঢুকলো। দাঁড়াও দাঁড়াও, ওই দেখো সঙ্গে আমাদের নরহরি। হায় হায়, কি হবে এখন,
কোনো চিন্তা নেই, এ আমাদের জঙ্গলের ল্যাজকাটা বাঘ। নরহরির সাথে নাকি ভারী ভাব, বাঘটাকে আবার মামা বলে ডাকে। এই দেখো মা, আমরা এসে গিয়েছি। না বলে কোথায় চলে গিয়েছিলি? চিন্তায় তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল। দেখছো না, বাঘ মামাকে নিয়ে এসেছি। এবারে ভাল্লুকটাকে এতল্লার থেকে বিদায় করতে হবে। বাঘ মামা, তুমি এসো এদিকে, ভাল্লুকটা আবার আসার সময় হয়ে আসছে। হেরে তুই পুচকে ছাগল, আমার রাস্তা আটকাচ্ছিস, ভয় নেই তোর? আমি হলেম নরহরি, থোড়াই কাউকে ভয় করি। যদি আমি তাড়া করি, ছুটবে শেষে পড়ি মরি। ওটে, এত বড় কথা, আজ তোর শেষ দিন। হ্যালো হ্যালো, ওরে বাবা, ছিল পুচকে ছাগল, হয়ে গেল এত বড় বাঘ। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও। যা, তোকে আজ ছেড়েই দিলাম, আর কখনো যেন এ জঙ্গলে না দেখি। আর কখনো আসবো না এখানে, পালাই, আমি পালাই পালাই। সাব্বাস বাঘ মামা, নরহরির মামা বাড়ি এখন বিপদমুক্ত। সারেগামা সারেগামা, সবার সেরা বাঘ মামা।